স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে বিগত তিন দিন ধরে কোচবিহার পলিটেকনিক কোয়ারেন্টাইন সেন্টার চলছিল বিক্ষোভ। এই ছবি প্রথম দেখায় ডিজিটাল বাংলা। বুধবার রাতেও এই বিক্ষোভ ছিল অব্যাহত। বুধবার সকাল থেকেই দফায় দফায় স্বাস্থ্যকর্মীদের আটক এবং অন্তঃসত্ত্বা স্বাস্থ্যকর্মীকে তালাবন্ধ করে আটকে রাখার অভিযোগ ওঠে আবাসিকদের বিরুদ্ধে। এই ঘটনার পর বুধবার সন্ধ্যা গোড়াতেই স্বাস্থ্যকর্মীদের একটি দল কোচবিহার পলিটেকনিক কোয়ারেন্টাইন সেন্টারে প্রবেশ করলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় আবাসিকরা এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আবাসিকরা বলে অভিযোগ। এমত অবস্থায় এক প্রকার বাধ্য হয়ে স্বাস্থ্যকর্মীরা বচসায় জড়িয়ে পড়েন আবাসিকদের সাথে এবং এই বচসা হাতাহাতিতে পৌঁছে যায়। এই ঘটনার পর স্বাস্থ্যকর্মীদের আঘাতে একজন আবাসিক গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ। পরবর্তীতে কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে এই ব্যক্তিকে খুব দ্রুত কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনা বারবার আঙুল উঠছে স্বাস্থ্য দপ্তরের দিকে। জেলার বিভিন্ন প্রান্তের সেন্টারগুলিতে থাকা আবাসিকদের লালারসের নমুনা রিপোর্ট আসতে দেরি হওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন ওয়াকিব আল মহল। এখন দেখার, এই ঘটনা যদি আগামী দিনে চলতে থাকে তাহলে কি ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন, সেদিকেই তাকিয়ে শহরবাসী। যদিও ঘটনার খবর পেয়ে কোয়ারেন্টাইন সেন্টারে রাত থেকেই মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। দেখছেন আপনারা কোচবিহার পলিটেকনিক কোয়ারেন্টাইন সেন্টারের সামনের ছবি। আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার রাতে এই পলিটেকনিক কোয়ারেন্টাইনের সামনে উপস্থিত ছিলেন আমাদের চিফ রিপোর্টার কিংশুক দত্ত এবং তার সাথে ছিলেন আমাদের আরেকজন রিপোর্টার সুরঞ্জিৎ ধর। আমাদের চিফ রিপোর্টার কিংশুক দত্ত এই প্রসঙ্গে আমাদের কি জানাচ্ছেন শুনে নেব আমরা। বিগত তিন দিন ধরে কোচবিহার পলিটেকনিক কলেজের এই কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে উত্তপ্ত। একবার প্রথম অবস্থায় আপনাদের আমরা দেখিয়েছিলাম প্রথম ডিজিটাল বাংলার পর্দায় যে এই পলিটেকনিক কলেজের অবস্থা। তারা অভিযোগ করেছিলেন দীর্ঘ 15-20 দিন কেউ বা 21-22 দিন ধরে আছেন অথচ এসে পৌঁছচ্ছে না তাদের রিপোর্ট। এই অবস্থায় তারা বাড়ি যেতে চাইছিলেন আর তারপর থেকেই সেই বিক্ষোভ শুরু। এর পরবর্তীতে জেলা স্বাস্থ্য দপ্তর মারফত আমরা যে খবর পাই সেই খবরে বেশ কিছু মানুষের পজিটিভ আসে। স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জেলা প্রশাসন, কারণ যে সমস্ত ভিন রাজ্যের শ্রমিক বা যারা এই কোয়ারেন্টাইনে আছেন তাদের পজিটিভ আসার ফলে তাদের সাথে যারা রয়েছেন তাদের কোনো অবস্থাতেই বাড়িতে পাঠাননি যতক্ষণ না তাদের রিপোর্ট সম্পূর্ণ সামনে আসে। এমত অবস্থায় দুদিন ধরে চাপা উত্তেজনা ছিল। আজ সকাল থেকেই পলিটেকনিক কলেজের ভিতরে যে সমস্ত আবাসিকরা রয়েছেন তারা স্বাস্থ্যকর্মীদের আটকে রাখেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই স্বাস্থ্যকর্মীর মধ্যে একজন ডাক্তার বাবু ছিলেন যিনি মহিলা, যিনি প্রেগনেন্ট ছিলেন। পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল গেলে তাদেরকেও আটকে রেখে তারা বিক্ষোভ দেখায়, অকথ্য ভাষায় গালাগালি করে বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। পরবর্তীতে যত সন্দেহ হতে থাকে উত্তেজনার পারদ চড়তে থাকে এবং অবশেষে যে খবর পাওয়া গেল যে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাধ্য হয়ে এক প্রকার নিজেদের আত্মরক্ষার জন্য হাতে তাদের সাথে অর্থাৎ এই কোয়ারেন্টাইন সেন্টারের আবাসিকদের সাথে হাতাহাতিতে লিপ্ত হন এবং সেখানেই একজন কোয়ারেন্টাইন সেন্টারের বাসিন্দা যিনি এই মুহূর্তে রয়েছেন তিনি আহত হন। অতি তৎপরতার সাথে স্বাস্থ্য দপ্তরের বিশেষ গাড়িতে তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এমতো অবস্থায় বারবার প্রশ্ন কিন্তু এক জায়গাতেই উঠছে, কেন এই কোয়ারেন্টাইনের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন? তার কারণ স্বাস্থ্য দপ্তরের গাফিলতি।
দীর্ঘদিন ধরে আসছে না রিপোর্ট, ফলে উত্তেজিত হচ্ছেন তারা এবং শেষ পর্যায়ে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় একদিকে যেমন আতঙ্কিত রয়েছেন কোয়ারেন্টাইনের ভিতরে থাকা মানুষরা, পাশাপাশি আতঙ্কিত স্বাস্থ্য দপ্তরের যারা কর্মকর্তা থেকে শুরু করে যারা কাজ করছেন, যারা ভিতরে দিনরাত পরিশ্রম করছেন সেই সমস্ত করোনা ওয়ারিয়ার্সরা। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এক ভয়াল সম্মুখের সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে কোচবিহার কলেজের পলিটেকনিকের এই কোয়ারেন্টাইন সেন্টার। কাল সকাল হতে কি হবে তা সকলের অজানা। এই ভয়াল সংকটের মুখে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের। ক্যামেরায় সঞ্জীব ধরের সাথে কিংসুক দত্ত, ডিজিটাল বাংলা, কোচবিহার। দেখলাম আমরা, শুনলাম আমরা, কোচবিহার পলিটেকনিকের কোয়ারেন্টাইন সেন্টারে আবাসিকদের বিক্ষোভ, এবং এই বিক্ষোভের মুখে স্বাস্থ্যকর্মীরা, এরপর পচসা এবং তারপর ধস্তাধস্তিতে আহত একজন আবাসিক।